मधुराम तपोनादि गमनम हत्वामृ कंचनम वदेहि हरणम जटायु मरणम सुग्रीवस्मासनम ओम ओम। आपनादे यात्रा मंगलमय होक, एबार आपनारा प्रस्थान करुन। যদি তোমরা তীর্থে যেতে চাও তাহলে কর দিতে হবে, দাও। মতি, ওখানে কি হচ্ছে? বোধহয় কর আদায় করছি। ভিতরেও কয়েকজন যাত্রী রয়েছে, তোমরা এদের থেকে কর নাও। আর তুমি চলো আমার সঙ্গে, চলো। তোমরা এই পথ দিয়ে যেতে পারবে না। কেন যেতে পারবো না? এনারা তীর্থযাত্রা করতে যাচ্ছেন, কোনো যুদ্ধ করতে যাচ্ছেন না। তীর্থে যাওয়ার আগে তোমাদের তীর্থ কর দিতে হবে। যোধা, তুমি সামনে যেও না। কেন আমাদের উপর এত অন্যায় করছো? ভগবানের দর্শন তো করতে দাও। যতক্ষণ না এরা তীর্থ কর দেবে ততক্ষণ যেতে পারবে না। এ কেমন আচরণ করছেন আপনারা? তীর্থ করতে যাওয়ার জন্য কর দিতে হবে, এ কোথাকার নিয়ম? মুঘল সাম্রাজ্যের। আর আমি মুঘল সাম্রাজ্যের মালিকা। আর ইনি হলেন আমের রাজকুমারী যোধা। হতে পারেন আমের রাজকুমারী, কিন্তু মালিকায় হিন্দের উপরে নন। মালিকার সামনে আগে মাথা নোয়াতে হয়, তারপর কথা। এটুকু শিক্ষাও কি নেই তোমাদের রাজকুমারীর? শিক্ষা তো আপনার সৈন্যদের নেই, তীর্থযাত্রীদের সঙ্গে এরকম ব্যবহার? নির্বোধ মেয়ে, কোনো পবিত্র স্থানে তীর্থ করতে যাওয়া অন্যায় নয়। যখন মোগলরা হজে যায় তখন কি তাদের তীর্থকর দিতে হয়? ওদের আমরা ছেড়ে দিই, কারণ ওরা আমাদের ধর্মের। আর হিন্দুস্তানের মাটিতে আমাদের নিয়ম চলে। এই মাটি তৈরি করেছেন উপরওয়ালা, তাই এর উপর অধিকার সবার সমান, তা সে হিন্দুই হোক বা মুসলমান, আমের রাজকুমারী হোক বা মালিকায় হিন্দ। তত্ত্ব কথা, খুব ভালো, অসাধারণ। এইসব শুনতেই ভালো লাগে। তুমি ভুলে যাচ্ছ, জমি তার যে তাকে জয় করে, আকাশ তার যার বিজয় পতাকা ওড়ে, আর শাসন তার যার হাতে শাসনের লাগাম থাকে। সেটাই শাসন যেটা মন থেকে মেনে নেওয়া যায়, তরোয়ালের ভয় দেখিয়ে বাধ্য করা নয়। খুব তো বয়সের তুলনায় বড় বড় কথা বলছো। আমি তরোয়াল দেখিয়ে কর আদায় করছি, তুমি দেখাও তোমার ভালোবাসা, ওদের হয়ে কর দাও। এই নিন, আশা করি এটা দিয়ে সব তীর্থযাত্রীদের কর পূরণ হবে। এত মূল্যবান হার, সকলের বিশ্বাসের কাছে এই হার মূল্যহীন। ছেড়ে দাও এদের। মুঘল সাম্রাজ্য কারোর দয়ার দান নেয় না। এই হারের দামের বিনিময়
কোনো যাত্রীর থেকে এক বছরের জন্য কর নেওয়া হবে না। জানি না মথুরাবাসীরা কবে বুঝবে, কবে যে তারা মুঘলদের মনে নিজেদের প্রতি সম্মান তৈরি করতে পারবে। জালালের বিরুদ্ধে বৈরাম খানের বিদ্রোহের খবর তামাম হিন্দুস্থানে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। সবাই জানত যে জালাল বৈরাম খানের হাতের পুতুল ছিলেন, তাহলে কিভাবে তিনি বৈরাম খানের মুখোমুখি হবেন? নিজেকে প্রমাণ করার জন্য জালালের কাছে সুযোগ এসেছে। প্রমাণ করতে হবে তিনি বৈরাম খানকে ছাড়াই একজন দক্ষ শাহেনশাহ হওয়ার ক্ষমতা রাখেন। কিন্তু যুদ্ধের মাটিতে কিভাবে তিনি তার খান বাবার মুখোমুখি হবেন? আগ্রাতে জালাল সেই যুদ্ধেরই পরিকল্পনা করছিলেন। অন্যদিকে এই সংঘাতের খবর রাজপুতানার রাজপুতদের কাছেও পৌঁছে গিয়েছিল। এই সংঘাত থেকে নিজেদের লাভবান করার জন্য অনেকেই হাত বাড়িয়েছিলেন। খুব ভালো সুযোগ এটা, যোধাকে দেওয়া কথা রক্ষা করার। বৈরাম খানের সাথে বিচ্ছেদের পর জালাল এখন দুর্বল হয়ে গেছে, আর এখন ওকে পরাস্ত করা একটুও কঠিন হবে না। জালালের তরোয়াল আর তার ঢাল সবটাই ছিল বৈরাম খান। আর তার চলে যাবার পরেই জালালের আক্রমণ করার ক্ষমতাও নেই, আর নিজেকে রক্ষা করার ক্ষমতাও নেই। এটাই সঠিক সময়। একদিকে জালালের এক শত্রু জালালের দুর্বলতায় আনন্দ করছিল, অন্যদিকে জালাল নিজেকে শাহেনশা প্রমাণ করবার জন্য উঠে পড়ে লেগেছিলেন। আর কতদিন এভাবে চুপ থাকবে তুমি জালাল? বৈরাম খানের একটা উপকারের বদলে তুমি সমগ্র হিন্দুস্তানের সিংহাসন ছেড়ে দিতে চাইছ? বিদ্রোহী হয়ে গেছে বৈরাম খান, মুঘল সাম্রাজ্যের সীমানা আর সুরক্ষিত নয়। বৈরাম খানের ব্যাপারে জালাল হয়ে নয়, শাহেনশাহ হয়ে সিদ্ধান্ত নিতে হবে। একজন বিদ্রোহী যে শাস্তি পায়, সেই শাস্তি বৈরাম খানের পাওয়া উচিত। জালাল, তোমার পিতা বাদশাহ হুমায়ুন এই পৃথিবীতে নেই, এটা সত্যি। কিন্তু তুমি নিজেকে কখনো একা ভাববে না। এই বৈরাম খান তোমার সঙ্গে রয়েছে, তোমার পিতার জায়গায় তোমার পরামর্শদাতা, তোমার শিক্ষক, তোমার রক্ষক। তুমি এই হিন্দুস্থানের ভাবী সম্রাট। পুত্র, একটা কথা মনে রাখবে, বাদশাহ কখনো চোখের জল ফেলে না। চোখের জল ফেলাটা শত্রুদের কাজ। এই সমগ্র হিন্দুস্থানের বাদশাহ তুমি। শাহেনশাহ মুঘলিয়া সালতানাত, বাদশাহে হিন্দ জালালউদ্দিন মুহাম্মদের জয়। শাহেনশাহ মুঘলিয়া সালতানাত, বাদশাহে হিন্দ জালালউদ্দিন মুহাম্মদের জয়। বৈরাম খানের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছ জালাল? শাহেনশাহ একজন বিদ্রোহীকে শেষ করে দিতে যাচ্ছে বেগম সাহেবা। বিদ্রোহী যে জালালকে রক্ষা করার জন্য সারা জীবন আঘাত সহ্য করেছেন, তিনি? মহামাঙ্গা হয়তো ভুলে যেতে পারেন জালাল, কিন্তু আমি নই। তোমার পিতার অনুপস্থিতিতে তোমার ঢাল হয়ে দাঁড়িয়েছেন তিনি।
তোমার উপর আসা তরোয়ালের আঘাত বুক পেতে নিয়েছেন তিনি। বেগম সাহেবা সঠিক কথা বলছেন শাহেনশাহ। আমি মানছি যে শাহেনশাহকে বাঁচাতে গিয়ে বৈরাম খান অনেক আঘাত নিজে সহ্য করেছেন। আমি এটাও মানছি যে জালালকে হিন্দুস্তানের সিংহাসনে বসিয়ে উনি শাহেনশাহ বানিয়েছেন শুধু এটার জন্য যে শাহেনশাহর আড়ালে থেকে নিজের হুকুম চালাতে পারবেন। বৈরাম খান জালালকে নিজের সন্তান মনে করেন। অপরাধ দেবেন না বেগম সাহেবা, আমিও জালালকে নিজের সন্তানের মতন বড় করেছি, কিন্তু আজ পর্যন্ত ওনার ওপর কোনো অধিকার ফলাইনি, ওনার সিদ্ধান্তকে অমান্য করিনি কোনোদিন। কিন্তু বৈরাম খান শাহেনশাহর জন্য যা করেছেন তার প্রতিদান চাইছেন উনি। আজ উনি যা চাইছেন তা হিন্দুস্তানের সিংহাসন আর শাহেনশাহর সম্মানের থেকে অনেক বেশি মূল্যবান। সেই জন্য শাহেনশাহ আজ যা করতে চলেছেন তা একদম ঠিক। সারা জীবন আমি তিনজন নারীর কথাই শুনেছি, বড় আম্মির, আম্মি জানের আর তোমার রোকেয়া। আজ পর্যন্ত কারোর মতামত কখনোই কারোর সঙ্গে মেলেনি, সেই জন্য এখন আমি তোমার মতামত চাই রোকেয়া। বলো আমাকে, আমার কি করা উচিত, কার কথা শুনবো আমি? বড় আম্মির নাকি আম্মি জানের? আপনার আম্মি জান হামিদা বেগমের সঙ্গে আমি সম্পূর্ণ সহমত জালাল। উনি একদম ঠিক বলেছেন, খান সাহেব আপনার পিতৃতুল্য, কিন্তু এই মুহূর্তে আপনি কোনো আপনজনের নয়, এক বিদ্রোহীর বিচার করতে চলেছেন। আর আমার মনে হয় যে এক্ষেত্রে মহামঙ্গা সিদ্ধান্ত সঠিক। জালাল, সিংহাসনে বসা কোনো মানুষ কারোর ভাই বা শহর পরে হন, সবার আগে উনি একজন শাহেনশাহ, আর শাহেনশাহর প্রথম কর্তব্য ওনার সিংহাসন আর সাম্রাজ্যের সকলকে রক্ষা করা। বৈরাম খান আপনার পিতৃতুল্য, কিন্তু একজন শাহেনশাহর পিতাও যদি বিদ্রোহী হয়ে ওঠেন তাহলে যুদ্ধ অবশ্যম্ভাবী জালাল। আর আপনি তো অনেকবার বলেছেন যে সবার আগে আপনি একজন যোদ্ধা যার কোনো হৃদয় নেই, তাহলে আজ আপনি এভাবে ভাবছেন কেন? আমার মতে আপনার জালাল হিসেবে বৈরাম খানকে ক্ষমা করে দেওয়া উচিত, কিন্তু এক যোদ্ধাকে, এক শাহেনশাহকে আমি এই পরামর্শ দেব যে অন্যায়কে প্রশ্রয় দেবেন না। আপনাকে যুদ্ধ করতেই হবে সিংহাসনের মর্যাদার জন্য, সাম্রাজ্যের সুরক্ষার জন্য, কারণ আমি যে শাহেনশাহকে চিনি উনি সব যুদ্ধ জয় করেছেন, সব যুদ্ধের আহ্বান স্বীকার করেছেন, আপন জনদের সঙ্গে যুদ্ধ করতে হলেও পিছপা হননি। তুমি ঠিকই বলেছ রোকেয়া, জালাল এখন তার খান বাবার সঙ্গে দেখা করবে না, কিন্তু একজন শাহেনশাহ তার বিদ্রোহীর সঙ্গে অবশ্যই দেখা করবে। আমি আজ আপনার একটা উপকার করলাম মহামঙ্গা, ভুলে যাবেন না, যখন আমার প্রয়োজন হবে তখন এই উপকারের প্রতিদান চেয়ে নেব। আমি কি জানতে পারি মালিকা এ হিন্দ, হঠাৎ করে আমার এত উপকার করলেন কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে মহামঙ্গা। আমি মনে করি যতদিন বৈরাম খাঁ জালালের জীবনে আছেন ততদিন জালাল শাহেনশাহ হিন্দ হতে পারবেন না, আর আমি সঠিক অর্থে মালিকা এ হিন্দ।
আপনি বৈরাম খাঁর থেকে মুক্তি পেতে চান, আর আমি শাহেনশাহর সিংহাসনের সঠিক অধিকার। কারণ যাই থাকুক না কেন, আজ আপনি আমার উপকার করেছেন। কথা দিচ্ছি, আমি আপনার এই উপকার সারা জীবন মনে রাখব। যুদ্ধের সময় হয়ে গেছে, আর এই যুদ্ধের ঘোষণা করেছে আমাদের শত্রুরা, আর তা শেষ করব আমরা। প্রস্তুত হও! আমি অত্যন্ত অন্যায় করে ফেলেছি শাহেনশার বিরুদ্ধে গিয়ে, তার জন্য আমি লজ্জিত। মহলে থাকার অধিকার আমি হারিয়েছি, কারোর সঙ্গে আমি চোখ তুলে কথা বলতে পারছি না, কোথাও যেতেও পারছি না, কারণ এটাই আমার আশ্রয়, এটাই আমার জন্মভূমি। সেই জন্য আপনার কাছে একটা অনুরোধ আছে। আজ পর্যন্ত বৈরাম খান আপনার রক্ষক হয়েছিল, আজ আপনি আপনার তরোয়াল দিয়ে এই মুহূর্তে আমার শিরচ্ছেদ করে দিন। আজ পর্যন্ত আপনি মুঘল সাম্রাজ্যের জন্য অনেক কিছু করেছেন, তাই আপনাকে ক্ষমা করে দিচ্ছি আমি। কিন্তু আপনি যা চান তা আমি কখনোই করতে পারবো না। এতদিন যিনি আমার রক্ষক হিসেবে ছিলেন তার শিরচ্ছেদ আমি কি করে করতে পারব? যা হয়েছে তা ভুলে যান। আমি আপনাকে তিনটি উপায় বলছি। প্রথমত, হয় আপনি কাবুল, গোয়ালিয়র আর চান্দেরের রাজত্ব সামলান, আর দ্বিতীয়ত, আপনি আমার পরামর্শদাতা হিসেবেই থেকে যান, আর তৃতীয়ত। না জালাল, একজন বিদ্রোহীর সঙ্গে এত উদারতা, এই শিক্ষা তো আমি আপনাকে দিইনি। কিন্তু একজন বিদ্রোহী আর পিতার মধ্যে অনেক পার্থক্য থাকে খান বাবা। আমি তাকাতমলকে এই কারণেই প্রাণ ভিক্ষে দিয়েছিলাম, কারণ উনি আমার পিতার প্রাণ রক্ষা করেছিলেন। আপনি সারা জীবন আপনার দায়িত্ব পালন করেছেন, তাই আমি আপনাকে বিদ্রোহী কি করে বলতে পারি? বলুন, কোন সাম্রাজ্যের দায়িত্ব আপনি নিতে চান? জালাল, বৈরাম খানের বাদশাহ হওয়ার স্বপ্ন কখনো ছিলও না আর এখনো নেই। আর যদি পরামর্শদাতার কথা বলেন, তাহলে বলি আপনি পরিপূর্ণ শাহেনশাহ হয়েছেন। আপনার এখন বৈরাম খানের পরামর্শের আর কোনো প্রয়োজন নেই, আপনি নিজের সিদ্ধান্ত এখন নিজেই নিতে পারেন। আমি তো আমার অপরাধের বোঝা কমাতে চাইছি, তাই আমি চাইছি মক্কা চলে যেতে। আমি এর অনুমতি আপনাকে কিছুতেই দেব না। আর যদি এটা আমার শেষ ইচ্ছে হয়,
তাহলেও না। আমি জানি যে একজন শাহেনশার পক্ষে এটা সম্ভব নয়, কিন্তু জালালের পক্ষে খান বাবার ইচ্ছে পূরণ করা তো অসম্ভব নয়।